একজন বৃদ্ধ এবং একজন সুন্দরী কিশোরী বাথরুমে আটকা পড়ে। আসলে বৃদ্ধ ছিলেন একজন জার্নালিস্ট, আর কিশোরীটি তারই ইন্টারভিউ নিতে চলেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য একটু অন্যরকমই ছিল। মাদ্রিদ 1987-2011 সিনেমাটির গল্প তুলে ধরবো আজ। মূলত গল্পটি হ্যাং আউট কোয়ালিটির মুভি হয়, আপনি আরামসে বসে বসে মুভিটি কিছু খেতে খেতে এনজয় করতে পারেন, এবং মুভির কথোপকথনগুলো আসলেই উপভোগ করার মতো। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে দেখে আসি আজকের মাদ্রিদ 1987-2011 মুভিটির সম্পূর্ণ গল্প। গল্প শুরু হয় গল্পটির প্রধান চরিত্র বৃদ্ধ মিগেলকে নিয়ে। তাকে একটি রেস্তোরাঁয় বসে লেখালেখি করতে দেখা যায়। মূলত তিনি খবরের কাগজের জন্য লেখালেখি করেন। বেশ জনপ্রিয় এবং সুখ্যাতি সম্পন্ন একজন লেখক তিনি। আর আজকে একটি সুন্দরী যুবতী তার সাথে দেখা করার কথা, আর ইনি হচ্ছেন সেই সুন্দরী যুবতী। আর ইনি সুন্দরী যুবতীর সাথে সাথেও এই মুভিটির অন্যতম প্রধান একটি চরিত্র। এনার নাম হচ্ছে অ্যাঞ্জেলা। আজ এনারই মিগেলের ইন্টারভিউ নেওয়ার কথা। ও সুন্দর লেখা শিখতে চায় মিগেলের মতো, অনেক বড় নামি সাংবাদিক হতে চায়। মিগেল ওকে কিছু অর্ডার করতে বলে। অ্যাঞ্জেলাকে সে অনেকদিন আগে একজনকে নিয়ে লেখা একটি আর্টিকেলের গল্প বলতে থাকে, আর তাকে নিয়ে আর্টিকেলটি লেখার কিছুদিন পরেই সেই লোকটি মারা যায়। তিনি ঠিক করেন যে আর্টিকেলটি তিনি প্রকাশ করবেন না, আর প্রকাশকের সাথে ঘনিষ্ঠতা থাকার কারণে বিষয়টি খুব সহজেই হয়ে যায়। তখন অ্যাঞ্জেলা মিগেলকে প্রশ্ন করে, আপনি কি সবার সাথে ঘনিষ্ঠ? মিগেল তখন জবাব দেয়, এক জায়গায় যদি তুমি 25 বছর থাকো তাহলে একজন আর একজনকে শুধু মারতে বাকি থাকে। মিগেল একটু স্ট্রেইট ফরওয়ার্ড কোয়ালিটির, যা মন চায় সেটা একবার বলে ফেলে। অ্যাঞ্জেলার জন্য একটি কোকাকোলা অর্ডার করা হয়, আর পানরত অবস্থায় সে তার কাছ থেকে এক ঢোক চেয়ে বসে। কিন্তু ডাক্তারের একদম নিষেধ ছিল কোকাকোলা, সিগারেট এবং তামাক থেকে বিরত থাকতে বলেন। কিন্তু মিগেল কোকাকোলার সাথে একই সাথে সিগারেট পান করে এবং তামাকও। কিন্তু মিগেল কি শোনে ডাক্তারের কথা? ওর চিন্তাভাবনা, যদি এগুলো খেতে খেতে ও মারা যায় তাহলে ওর মৃত্যুর কারণ আর মৃত্যুর সমস্ত দায় এদের মধ্যে সমানভাবে বন্টন হয়ে যাবে। তার কিছুক্ষণ পর অ্যাঞ্জেল তাকে তার লেখা আর্টিকেল দেখায়, কিন্তু মিগেল বলে অনেক বড়, প্রকাশ করতে হলে অল্পতে রস আনো। মৃগেলকেও অনুকরণ করে সে কিছু অংশ লিখেছিল। মৃগেল তখন বলল, সেটা দেখে তোমাকে ব্যতিক্রম হতে হবে, তোমার আর্টিকেল মানুষকে চিমটি কাটা চায়, লেখা কেউ শেখাতে পারে না, লেখা আসে ভেতর থেকে। এ কারণেই অ্যাঞ্জেল কলেজে ক্লাস করেনি, কারণ লেখা কারোর থেকে শেখা যায় না সেটি অ্যাঞ্জেলও বিশ্বাস করত। কথা বলতে বলতে মিগেল অ্যাঞ্জেলকে কাছে ডেকে নেয়, তারপর পাশেই থাকা কোট থেকে একটি চাবি বের করতে বলে। তখন অ্যাঞ্জেল কোট থেকে চাবিটি বের করে এবং জিজ্ঞাসা করে, এটি কিসের চাবি? এটি মিগেল তার বন্ধুর কাছ থেকে নিয়ে রেখেছে, তার বন্ধুটি একটি পেইন্টার, আর এটি সেই পেইন্টার বন্ধুর বাসারই চাবি। মিগেল অ্যাঞ্জেলাকে বলেন, ইন্টারভিউ চলাকালীন আমাদের মাঝে কোনো বাধা না এলেই বোধ হয় ঠিক হবে, তুমি কি বলো? তারপর মিগেল তাকে চা খেতে বলে। তারপর মিগেল পেইন্টিং এবং লেখা সম্পর্কে তাকে বোঝাতে থাকে। সে বলে, পেইন্টিংয়ের আর্ট ফর্ম অনেক পছন্দের, আঁকা শেষ হলেও তারপর তুমি ঘ্রাণ শুকতে পারবে, শারীরিকভাবে উপলব্ধি করতে পারবে, কিন্তু লেখা লেখাতে এমন কিছু নেই। তারপর তিনি তাকে অ্যাঞ্জেলাকে কাছে ডেকে নেন। অ্যাঞ্জেলার চশমা পরা থাকে, আর সেটি মিগেল খুলে তাকে একটি কিস করে দেয়। তারপর সে বলে, কিস করে আজকাল আর সেরকম মজা পায় না, বয়সের সাথে সাথে চাহিদাও দিন দিন পাল্টে যাচ্ছে। তারপর মিগেল অ্যাঞ্জেলাকে বিবস্ত্র হতে বলে। সে মনে করে অ্যাঞ্জেলা ওর কাছ থেকে কিছু শিখছে, আর বিনিময়ে ওরও কিছু পাওয়া উচিত। মিগেল বলেন, আমার যেটা চাই আমি তোমাকে বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু তুমি আশা করতে পারো না। তুমি গুণবতী নাও এমন নয়, আসলে আমি তোমার শরীরের প্রতি আকৃষ্ট, আর ওর সাথে যদি অ্যাঞ্জেলার কিছু হয় তাহলে সেটাও লিখতে চলেছে, আর যে বিষয়টি অ্যাঞ্জেলার কাছে ভালো লাগে না, আর সে কারণে অ্যাঞ্জেলা সেখান থেকে প্রস্থান করবে বলে ঠিক করে এবং সে সেখান থেকে চলেও যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার কি মনস্থির করে তাকে ফিরে আসতে দেখা যায় এবং সে ছিল বিবস্ত্র। তারপর মিগেল তার বন্ধুর রং নিয়ে তার শরীরে রং করে। তাদের মধ্যে তখন পর্যন্ত কোনো শারীরিক কিছুই হয়নি।
তারপর অ্যাঞ্জেলা গোসল করতে চলে যায়। আর মিগেল তাকে ফলো করতে করতে সেও পেছন পেছন গোসলখানার সামনে চলে যায়, আর সেখান থেকে সেও গোসল করতে ঢুকে পড়ে। আর গোসল শেষ হওয়ার পর অ্যাঞ্জেলা তখন বলে, আমার এখন চলে যাওয়া উচিত। আর সেখান থেকে বের হওয়ার জন্য অ্যাঞ্জেলা যখন দরজার কাছে গিয়ে দরজা খুলতে যায়, তখন দরজাটি খোলে না। অনেক চেষ্টা করে অ্যাঞ্জেলা দরজা খুলে বের হওয়ার জন্য, কিন্তু দরজা লক। তারপর মিগেল এসেও অনেক চেষ্টা করে, কিন্তু তারা দুজনেই দরজা খুলতে ব্যর্থ হয়। আসলে তার বন্ধুর বাসার বাথরুমের দরজাটি খারাপ হয়ে গিয়েছিল, আর তার বন্ধু তাদেরকে সেটা জানাতে ভুলে যায়। কিন্তু তার বন্ধু দুদিনের মধ্যে বাসায় ফিরবে না, তাদেরকে এখানেই আটকে পড়ে থাকতে হবে। পাশের এক ফাঁকা জায়গা দেখে অ্যাঞ্জেলা সেখান থেকে বাইরে চিৎকার করতে থাকে, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। কিন্তু মিগেল তখনই তাকে বাধা দিয়ে বলে, মিগেল বলে, থামো, তুমি জানো কি হতে পারে এটার জন্য? তোমাকে আর আমাকে যদি এইভাবে দেখে, এখনকার সময়ে স্ক্যান্ডেল বের হয়ে যেতে পারে। আর আমার বন্ধু দুদিনের আগে বাসায় ফিরবে না, এর মধ্যেই হয়তো আমার স্ত্রী পুলিশকে ফোন করে দেবে, হয়তো তার আগেই আমার বাসার লোকজন আমার খোঁজ করা শুরু করে দেবে, বলেন অ্যাঞ্জেলা। মিগেল বলেন, আমাদের গল্পটা কমেডিও হতে পারে, আবার ট্র্যাজেডিও হতে পারে। অ্যাঞ্জেলা বলেন, এখান থেকে যদি আমরা বের হই তাহলে এটা হবে কমেডি, আর তার আগেই যদি আমার বাবা মা জেনে যায় তাহলে সেটা হবে ট্র্যাজেডি। মিগেল, তোমার বাবা কি করেন? অ্যাঞ্জেলা, মিলিটারিতে ছিলেন। তারপর মিগেল তাকে জিজ্ঞাসা করেন, তার নাম কি? অ্যাঞ্জেলা তার বাবার পরিচয় দেন, মিগেল তাকে চিনতে পারেন। মিগেল বলেন, তিনি তার বোনকেও চেনেন, তারা যখন অভিনয় ক্লাস করত তখন তারা বন্ধু ছিল। মিগেল অবশ্য এটিও বলে যে সে তার বোনকে পছন্দ করত, কিন্তু তাদের মধ্যে তেমন কিছুই হয় না। মিগেল বলে, আমি চিন্তা করছি আমার বউ পুলিশকে কোন সময় নিয়ে চলে আসবে। সে আবার বলে, একজন রাইটার ছিল যে কিনা তার স্ত্রীকে রোজ ঠকাতেন, একদিন সে বাসায় আসে না, বউ সেটা জানতে পারে এবং পুলিশের কাছে ফোন দেয়। তার স্ত্রী জানতো যে সে অন্য কোনো মেয়ের সাথে আছে, কিন্তু তারপরেও সে পুলিশকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে তার স্বামীকে আততায়ীরা অপহরণ করেছে। পরদিন সকালে রাইটারের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সে নিজেই পত্রিকার নিউজ হয়ে গেছে। আসলে এটা কমেডি ছিল। মিগেল বলে, তার স্ত্রী এগুলো তার স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য করেছিল। তারপর মিগেল বলে, তোমার বাবা আর তোমার বোনের মধ্যে তো সেরকম বনিবনা হয় না, ঝগড়া সবসময় লেগেই থাকতো। তখন অ্যাঞ্জেলা বলে, এখনো করে। আসলে তার বোনের থেকেই মিগেলের নাম্বার নিয়েছিল অ্যাঞ্জেলা। মিগেল অ্যাঞ্জেলাকে বলে, আমি তোমার বোনকে অভিনয় ক্লাসে থাকাকালীন প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তোমার বোন আমাকে রিজেক্ট করে দেয়। আজকে তুমি আর আমি এইখানে যে পরিবেশে আছি সেটা জানতে পারলে তোমার বোন কেমন ব্যবহার করবে সেটা একবার ভাবতে পারছো তুমি? অ্যাঞ্জেলা তাকে বলেন, তার বোনের মতে মিগেল ওভাররেটেড একটা রাইটার। শুনে মিগেলের একটু মনক্ষুণ্ণ হয়। তিনি বলেন, ওভাররেটেডরাই জীবন পাল্টাতে সক্ষম, মানুষ কি বলে এতে তোমার কি আসে যায়? মিগেল বলে, তোমার যা ইচ্ছা জিজ্ঞাসা করো, তোমার ইন্টারভিউ তো চলছে, তুমি যা জিজ্ঞাসা করবে আমি তারই উত্তর দেব, কিন্তু এই ইন্টারভিউ কিভাবে শেষ হবে সেটা আমার জানা নেই। মিগেল তাকে ছুতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যাঞ্জেলা দূরে সরে গিয়ে বসে। অ্যাঞ্জেলা বলে, তোমার নোভেলটা একটু কেমন জানো, অন্যরকম ছিল, তারপরেও অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে তোমার নোভেলটি। মিগেল বলে, নোভেল লিখতে গিয়ে সবাই অনেক সময় নষ্ট করে, আমি এটা বাণিজ্যিকভাবে লিখেছিলাম, তাই প্রতিদিনই কিছু না কিছু লক্ষ্য স্থির করে সেটা পূরণ করে ফেলতাম। মিগেল অ্যাঞ্জেলাকে বলে, সাহায্যের জন্য আওয়াজ তোলো, তোমার আওয়াজ যেন মানুষের কাছে পৌঁছায়, আর মেয়েরা তো এখন আওয়াজ করলে উপকারের লোকের অভাব হবে না। আচ্ছা, আজ তো শনিবার, তো বাসায় থাকলে কি করতে? ফ্রেন্ডসদের সাথে পার্টি? অ্যাঞ্জেলা, আমার সব ভালো লাগে না, আমি বসে বই পড়তাম। মিগেলের বই পছন্দ, সেটা অ্যাঞ্জেলা পড়েছিল। মিগেল তখন বলে, এখন তোমার আর আমার দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল, যেমন ক্লাসিকের সাথে রক গানের পার্থক্য। তারপর মিগেল সেখানেই টয়লেট করেন এবং বলেন, প্রেম ভালোবাসা নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছে, কিন্তু এমন অনেক কিছুই আছে যেগুলো মানুষকে অনেক বেশি রেজোনেট করে, আমাকে লেখার সময় এইগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। মিগেল তখন অনেক ফ্রাস্ট্রেটেড হচ্ছিল, বলছিল, আমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে, আর আমরা জানি কিছু না করলে টেনশন ধীরে ধীরে বাড়তেই থাকবে, আর কিছু হয়ে যাওয়ার পর হয়তো আমরা একে অন্যকে হয়তো অন্তত ডিজায়ার করতে পারবো না, তবুও অ্যাট্রাকশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিগেল দ্রুত বের হতে চাইছিল, ওর খারাপ লাগছিল এটা ভেবে যে ও কি ভাবছে,
কারণ বৃদ্ধ বয়সী লোকের সাথে একজন যুবতী কিশোরী কখনোই ইন্টিমেট হতে পারে না। সে বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, কিন্তু তারপরও তুমি দেখবে কখনো কখনো তোমার আইসোলেশনের দরকার হচ্ছে। আমরা দেখো এই যে এখন এই জায়গায় এই অবস্থায় একসাথে, আমরা কিছু করি বা না করি, কিন্তু এটাই লোকে ভাববে যে আমরা কিছু না কিছু করেছি, আর যেটা কিনা একটা ট্র্যাজেডির মতো মনে হবে। তারপর অ্যাঞ্জেলা ওর কাছে আসে আর তারা দুজনেই ইন্টিমেট হয়ে যায়। তখন অ্যাঞ্জেলার খিদে লাগে, মিগেল খাবারের দৃশ্য মুভিতে দেখতে ভালো লাগার কথা তাকে বলে। একটু আগেই মিগেল একটা অ্যাকশন মুভি দেখেছিল যেখানে মুভিটি ছিল খুবই দ্রুত, কিন্তু হঠাৎ করেই একটা খাওয়া দাওয়ার দৃশ্য চলে আসে। ওর মনে হয় ওখানে কিছু রিয়েলিটি বা বাস্তবতার ছোঁয়া ছিল। ও বলে, লেখার ধরনটাও অনেকটা সেই রকম, তোমাকেও ওই ধরনের বিষয়টি লক্ষ্য রাখতে হবে তোমার লেখার মাঝে। তোমার লেখা যতটাই ন্যাচারাল হবে ততটাই মানুষের ভালো লাগবে। অ্যাঞ্জেলার লেখনি দিয়ে দুনিয়া পাল্টে দিতে চায়, কিন্তু মিগেল তাকে বলে, এমন কিছুই হয় না, তুমি শুধুমাত্র মানুষের জন্য ভালো লেখার চেষ্টা করতে পারো, বাদবাকি কোনো কিছুই তোমার হাতে নেই। মিগেল বেশিরভাগ কথায় এমন নেগেটিভিটি থাকে, আর এভাবেই অ্যাঞ্জেলার সাথে মিগেল কথা বলছিল যে অ্যাঞ্জেলা ওর থেকে অনেক ছোট, অনেকটা শাসন করার মতো কথা বলছিল, আর অ্যাঞ্জেলার বিষয়টা ভালোভাবে নিতে পারেনি। ও বলে যে সবাই আমাকে ঠিক এভাবেই ট্রিট করে। হ্যাঁ মানছি তোমরা সবাই আমার থেকে বড়, অনেক অভিজ্ঞ, তার মানে এই নয় যে তোমরা যেটা করবে সবই ঠিক। তোমার কি মনে হয় আমার এখানে আশাটা তুমি ঠিক করেছিলে? আমি তোমাকে চুজ করতে পারি না, আমারও কিছু ব্যতিক্রম অভিজ্ঞতার প্রয়োজন ছিল, তাই আমি এখানে এসেছি। অ্যাঞ্জেলার রাগ কিছুটা ঠান্ডা হওয়ার পর মিগেল বলে, একটা চিৎকার করে দেখো তো। সে আবারও চিৎকার করে, কিন্তু তবুও কারো কোনো সাড়া শব্দ পায় না। অ্যাঞ্জেলা বলে, আমি যখন ছোট ছিলাম তখন ঠিক এভাবেই ভাবতাম যে আমি একজন সেলিব্রিটি, আমার ইন্টারভিউ চলছে, আর আয়নার সামনে বসে সবসময় এটা দেখতাম। মিগেল বলে, মানুষ আসলে তারা নিজেরা যেভাবে থাকে তারা নিজেদের সেভাবে মেনে নিতে পারে না, তারা তার থেকেও শক্তিশালী কিছু না কিছু হওয়ার চেষ্টা করে। অ্যাঞ্জেলাও ব্যাপারটা বুঝতে পেরেছিল এবং আয়নার সামনে প্রিটেন্ড করা ছেড়ে দিয়েছিল। মিগেল বলে, আচ্ছা তুমি কি মুভি দেখতে চাও? অ্যাঞ্জেলা বলে, সেটা কিভাবে সম্ভব? মিগেল তখন ওকে গল্প বলা শুরু করে। মিগেল বলে, একটা পরিবার ছিল, মা বাবা আর তাদের একটা ছেলে ছিল। একদিন হঠাৎ ছেলেটা বিছানা থেকে ওঠা বন্ধ করে দেয়। তার মা বাবা ভাবে স্কুলে যেতে চাচ্ছে না, হয়তো সে কারণে শুয়ে আছে। কিছুদিন পর তাকে একটি মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপরও ছেলে নাছোড়বান্দা শুনতেই চায় না, সে বিছানা থেকে কোনোভাবেই উঠতে চায় না। মানসিক ডাক্তার বলল, এমন ব্যবহার শুরু করুন তার সাথে যেন কিছুই হয়নি, সব কিছুই একদম স্বাভাবিক। অনেক দিন পেরিয়ে যায়, বিছানা থেকে ওঠেই নি, সে ওভাবেই শুয়ে থাকে। মা বাবা ঠিক করলো তারা তাকে নিয়ে ঘুরতে যাবে। বাইরের হাওয়া বাতাস লাগলে অবস্থার একটু পরিবর্তন আসলেও আসতে পারে। তারা অনেক আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়ায়। এক জায়গায় মেলা চলছিল, তারা তাকে বিছানার উপরে করেই সেখানে নিয়ে যায়, আর সেখানে তার সাথে দেখা হয় একটা সুন্দরী মেয়ের। মেয়েটা তার প্রেমে পড়ে যায়। তারপরও তাদের ছেলে বিছানা থেকে উঠতে নারাজ। মেয়েটি প্রচন্ড খারাপ লাগে, তারপরও মেয়েটি তাকে ভালোবাসে। তারপর একদিন মেয়েটিও তার সাথে বিছানায় থাকতে শুরু করে। তারপর গ্রামবাসীরা ভাবল, রোগটা তো সমক হলে হতে পারে, এই ভেবে তারা তাদের গ্রাম থেকে বের করে দিল। আর বেশ কদিন এভাবেই কেটে গেল। তারপর একদিন অনেক সুন্দর একটি রাত এলো। বাবা মা একে অন্যের সঙ্গ উপভোগ করছিল। তারা জঙ্গলের ভেতর এখানে ওখানে ঘোরাফেরা করছিল। এভাবেই এক সময় তারা জঙ্গলের ভেতরে ইন্টিমেট হয়ে যায়। তারপর তারা যখন ফিরে আসলো তখন তাদের ছেলে বিছানা থেকে উঠে কখন কোথায় যেন চলে গেছে। তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করে, অনেক চেষ্টা করে তার ছেলেকে খোঁজার জন্য, কিন্তু পায় না। অ্যাঞ্জেলা প্রশ্ন করে, আচ্ছা গল্পটার শেষটা কি বিষাদময়, আর আমাকে কেনই বা গল্পটা তুমি শোনাচ্ছ? মিগেল বলে, মা তার ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায় না। তারপরও সে এটা ভেবে খুশি ছিল যে ওর ছেলে বিছানায় পড়েছিল সেটা দেখে আর তার সহ্য হচ্ছিল না। ওর যে অনুভূতি হচ্ছিল সেটা ভেবে ওর গিল্টি ফিল হচ্ছিল। গল্পের ন্যায় আমাদের মাঝেও আজকে সেটা হয়েছে। যেটা হয়েছে আমাদের মাঝে সেটা ভুল ছিল, এটার জন্য গিল্টি ফিলও
হবেই, কিন্তু এটা হয়ে গেছে। আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে বেশি ভাবা আমার মনে হয় উচিত হবে না। তারপর যদি তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় তাহলে তুমি ইগনোর করে দিও, তোমার গিল্টি ফিল হতে পারে, তারপরও বোধ হয় এটাই সবচাইতে ভালো হবে। আর মিগেল কারো কথা বলার শব্দ পায়, তারপর তাকে চিৎকার করে বলতে থাকে, আমার বন্ধুকে একটু রিং করে বলবেন যে আমি এখানে আটকা পড়েছি, দয়া করে আমার বন্ধুকে এই খবরটি একটু পৌঁছে দেবেন। আর কিছুক্ষণের ভেতরেই মিগেলের বন্ধুও চলে আসে। যেভাবে মিগেল বলেছিল তুমি আমাকে না দেখার ভান করে চলে যাবে, ঠিক সেভাবেই অ্যাঞ্জেলা সেখান থেকে প্রস্থান করে। যাওয়ার সময় অ্যাঞ্জেলা ওকে বলে যে এটা একটা অঘটন ছিল, এভাবেই আমিও ওকে ট্রিট করে যাব, আমার এটা নিয়ে কোনো খারাপ লাগা নেই, এটা ওর জন্য শুধু একটি অভিজ্ঞতা মাত্র। আর এর মধ্য দিয়েই শেষ হয় মুভিটি আর আমাদের গল্প। আর আমরা যদি এই ধরনের হ্যাংআউট মুভি দেখে থাকি তাহলে চরিত্রকে আরো গভীর থেকে জানা, কথোপকথন উপভোগ করা এই একটা উদ্দেশ্যই থাকে। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা। আর নতুন কোনো মুভির গল্প জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সেই সাথে ভালো রাখবেন।